ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সুপার ফোরে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামে রংপুর রেঞ্জার্স কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে ওয়াটসনের স্বপ্ন ভঙ্গ করে শহীদুল ব্যাটিংয়ে মুশফিক নাজিবুল্লাহদের অনবদ্য পারফরম্যান্সের পর বলিংয়ে শহীদুল ইসলাম একাই বধ করলেন রংপুর রেঞ্জার্সকে বিপিএলে এখন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয়তে আছেন শহীদুল দশ উইকেট নিয়ে মেহেদি হাসান রানার পরেই তার অবস্থান আজ চার ওভার বলিং করে তিনি মাত্র তেইশ রান দিয়ে তুলে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট একই সাথে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন আজকের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে যাওয়া খুলনা টাইগার্স একশো বিরাশি রান সংগ্রহ করে খুলনার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম আটচল্লিশ বলে তিনি করেছেন উনষাট রান রংপুরের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান চার ওভারে আঠাশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি এদিকে একশো তিরাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রংপুর রেঞ্জার্স নয় উইকেট হারিয়ে একশো তিরিশ রান সংগ্রহ করতে পারে যার ফলে বান্ন রানের বিশাল ব্যবধানে হারতে হল রংপুর রেঞ্জার্সকে বিপিএলে আজ নিজের প্রথম ম্যাচে কিছুই করতে পারলেন না ওয়াটসন টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারেও কেউ ভিত গড়তে পারেনি এমন হারে রংপুর রেঞ্জার্সের বিপিএলের সুপার ফোরে ওঠার স্বপ্ন অনেকটাই ম্লান হয়ে গেল